আবারও কোটিপতি। রাতারাতি কোটিপতি হলেন এক মৎস্য ব্যবসায়ী। পূর্ব ভারতের সবথেকে বৃহত্তম নোনা মাছের মৎস্য নিলাম কেন্দ্রে দীঘা মোহনায় 2 কোটি টাকায় বিক্রি হল তেলিয়া ভোলা। উদ্ধার হওয়া তেলিয়া ভোলা বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। বিশ্বেশ্বরী ট্রলারে মৎস্য শিকারের সময় জালে উঠে আসে 121টি বড় মাপের তেলিয়া ভোলা। শনিবার সকালে দীঘা মোহনার আড়তে বিক্রি করার জন্য নিয়ে আসেন ওই মৎস্য ব্যবসায়ী। কলকাতার একটি ব্যবসায়িক নিলামে মাছগুলি কিনে নেয়। বিক্রি হওয়া মাছের বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। দীঘা মোহনায় মৎস্য ব্যবসায়ী গিরিশচন্দ্র রাও বলেন, ট্রলারে 121টি তেলিয়া ভোলা পাওয়া গেছে, কলকাতার এক ব্যবসায়ী কিনে নেয়। 120 পিস তেলিয়া ভোলা উঠেছে, বছরে প্রথমবার দেখলাম। আজকে 10-12 বছর আছি, কিন্তু এত তেলিয়া ভোলা দেখিনি কোনোদিন। কবি সমুদ্রে গিয়ে ধরে নিয়ে আসছে, এতে খুব আনন্দ মনে হচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগমানের রিপোর্ট, আনন্দ বার্তা।